বন্ধুগণ, আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গত 17 ফেব্রুয়ারি এক ভয়ানক ন্যাক্কারজনক হামলা করেছে একদল সন্ত্রাসী গোষ্ঠীরা। সেই হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ঢাকা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে গত 2 দিন ধরে আন্দোলন করেছিল। এরপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সঙ্গে পক্টোরিয়াল বডি এবং স্থানীয় পুলিশ কমিশনারের উপস্থিতিতে আমাদের কাছ থেকে 48 ঘন্টা সময় নেওয়া হয়। বলা হয়েছিল আমাদের 48 ঘন্টার ভিতরে আমাদের যে অভিযুক্ত আসামি কাউসার হোসেন শিপন, পরিবহন মালিক সমিতির সেক্রেটারি, তার সঙ্গে আরও যে সমস্ত নেতাকর্মীদের নাম আমরা উল্লেখ করেছি, তাদের নামে মামলা করে তাদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কোনো রকম একটা মোলা ঝেলানোর জন্য, আমাদেরকে কোনো কিছু একটা বলে বুঝিয়ে দেওয়ার জন্য গতকাল একটা মামলা করে কোতোয়ালি থানায় যে মামলাটা করা হয়েছে, এই মামলায় মূলত কোনো আসামিদের নাম উল্লেখ করা হয়নি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার অর্থে একটা শ্রমিক সংগঠনের একজন কর্মীকে এত বেশি ভয় পাচ্ছে, তার নামে মামলা করার সব সাহস পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাতে সাহস পাচ্ছে না। তো আমরা স্পষ্ট জানিয়েছিলাম কালকে, আমরা গতকাল রাতে 8টার সময় একটা সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলন করে আমরা স্পষ্ট জানিয়েছি যে আসামিদের নাম আমরা স্পষ্ট করে যখন জানিয়েছি, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনাম আসামিদের নামে মামলা করলো? ফলে আমরা গতকাল সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মামলা করেছে রেজিস্টার বাদী হয়ে, সেই মামলাকে আমরা প্রত্যাখ্যান করেছি। এবং আমরা বলেছি মামলার এজাহারে লেখা ছিল যে গুরুতর জখম। আমরা মনে করি যেখানে শিক্ষার্থীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদেরকে অজ্ঞাত অবস্থায় সমিলের কাঠের পাচার নিচ থেকে আমরা উদ্ধার করেছি, যেখানে আমাদের অজ্ঞান শিক্ষার্থীদেরকে আমরা পচা ডোবা থেকে উদ্ধার করেছি, যেখানে আমাদের সেন্সলেস শিক্ষার্থীরা ডাস্টবিনের ভেতরে পড়েছিলেন, ফলে সেই মামলার এজাহারে কোনোভাবেই গুরুতর জখম লেখা থাকতে পারে না। ফলে আমরা বলেছিলাম যে মামলার এজাহারে লেখা থাকবে হত্যা চেষ্টা, তার পাশাপাশি আমাদের কিছু শিক্ষার্থীদেরকে গুরুতর জখম করা হয়েছে এবং আমাদের প্রায় 50 জনের উপরে শিক্ষার্থীদের স্মার্টফোন এবং মানিব্যাগ চুরি করা হয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গতকাল রাতে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে মামলাটা হয়েছে এটাকে প্রত্যাখ্যান করেছি এবং জানিয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নতুন করে মামলা না করে এবং নতুন করে মামলা করে আমরা যে আসামিদের নাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি তাদেরকে গ্রেফতার না করে, তাহলে ভবি শিক্ষার্থীরা আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যাবে। তো আমরা আজকে 5টা পর্যন্ত অপেক্ষা করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য কিছু করে কিনা সেটা দেখার চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক ব্যাপার আপনারা গতকাল দেখেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে অভিভাবক আমাদের ভিসি স্যার, উনি নিজেও আসামিদের নাম মুখে আনতে সাহস পাচ্ছেন না। ফলে এমন একটা অবস্থায় আমরা বসবাস করছি, এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিন পার করতে হচ্ছে। তো আমরা এখন আবার রাস্তায় নেমেছি এবং আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে সমস্ত আসামির নাম আমরা স্পষ্ট করে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিতভাবে জমা দিয়েছি, তাদের নামে যদি মামলা করা না হয় এবং মামলা করে যদি অ্যারেস্ট করা না হয় ততক্ষণ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। এবং আমরা আরও বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সে পারেনি। আপনারা আমাদের ফেসবুক এবং অন্যান্য মিডিয়া মারফত জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার একটা পর্যায়ে গিয়ে আমাদের পক্টোরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সারা রাত যোগাযোগ করেও আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্টোরিয়াল বডির কারোর সঙ্গে আমাদের শিক্ষার্থীরা যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম উদাসীনতা এখানে ছিল বলে আমরা মনে করি। এমত অবস্থায় আমরা স্পষ্ট করে 3টা দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, যে আমরা যাদের নাম বলেছি, যাদের নাম আমরা জানিয়েছি, তাদের নামগুলো পুনরায় নিশ্চিত করে তাদের নামে মামলা করতে হবে এবং অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং শিক্ষার্থীদের যখন বিপদ সংকুল পরিবেশে ছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম রেসপন্স করে নাই, ফলে আমরা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা মনে করি এবং পক্টোরিয়াল বডির আমরা দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছি। ফলে পক্টোরিয়াল বডিকে আমরা বলেছি আমাদের শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস এখানে স্থাপন করতে না পারবো, যতদিন পর্যন্ত একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের স্বপ্ন আমাদের পূরণ না হবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না, তারা আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে গোটা বাংলাদেশের সমস্ত শ্রেণীপেশার মানুষের সব রকম সহযোগিতা আমরা কামনা করছি। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা বিকাল 5টায় যখন আমাদের আলটিমেটামের শেষ সময় শেষ হয় তখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি,
আমরা ফোন দিয়ে আমরা ফোন করে জিজ্ঞাসা করেছি যে সত্যিকার অর্থে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন অপারগতা জানিয়েছে, তারা জানিয়েছে তা আরও সময় লাগবে, কিন্তু আমরা বলেছিলাম আমাদের যেহেতু 5টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া ছিল, আপনারা নিজেরাই আলটিমেটামে সম্মত ছিলেন, তাহলে কেন আপনারা সেই দাবি পূরণ করতে ব্যর্থ হলেন? তো একটা পর্যায়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে তারা আসলে আমাদের যে আলটিমেটামের যে দাবি ছিল সেটাকে পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যর্থতাকে আমরা খুব সুনির্দিষ্টভাবে বলতে চাই, এই যে নতজানুনীতি বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনটেন করছে, এই যে নতজানুতা শক্ত সিট দ্বারা শক্ত করে দাঁড়াতে না পারা, এই কারণেই মূলত আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর এই বারবার এই হামলাগুলো হচ্ছে। এখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসতে হবে এবং হামলাকারীরা যত ক্ষমতাশীল হোক না কেন, যে দলেরই হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এ পর্যায়ে আমরা আরেকটা আমাদের পরবর্তী কর্ম হয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি, আমরা সন্ধ্যার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই প্রধান ফটকে একটা মশাল মিছিল করবো। মশাল মিছিলের পরে আমরা কালকে সকালে হয়তো একটা প্রেস কনফারেন্স করতে পারি, সেখান থেকে আমাদের আন্দোলনের পরবর্তী পরিকল্পনা আপনারা আমরা গোটা জাতির উদ্দেশ্যে জানাবো এবং গোটা দেশের ছাত্র সমাজের কাছে আমরা আমাদের কর্মসূচির পরিকল্পনাটা জানাবো এবং সর্বশেষ গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী, ছাত্র সমাজ, শিক্ষক, শ্রমিক, কৃষক, ছাত্র জনতা সবার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় আক্রান্ত, ব্যাপারটা শুধু এরকম করে দেখার সুযোগ নাই। আজকে আক্রান্ত শিক্ষার্থীরা যদি এইভাবে বাসায় গিয়ে রুমের ভিতরে ঢুকে ঢুকে শিক্ষার্থীদেরকে মারা, এটা যদি খুব বড় অপরাধ না হয় তাকে এবং যদি এটাকে এস্টাবলিশ করতে পারে, তাহলে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, দুদিন পর গোটা বাংলাদেশের কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীরাই আর নিরাপদ থাকবে না। ফলে গোটা বাংলাদেশের শিক্ষার্থী নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এই আন্দোলনে গোটা বাংলাদেশের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, কৃষক সবাই থাকবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং সর্বশেষ আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের 22 ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস আমাদের আনন্দের একটা দিন, কিন্তু সত্যিকার অর্থে যে কালো রাত আমরা পার করে এসেছি তাতে সত্যিকার অর্থে আমাদের পক্ষে আর আসলে বিশ্ববিদ্যালয় দিবস পালন করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই শিক্ষার্থীদের হামলার মধ্য দিয়ে, ছাত্রদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা নষ্ট হয়েছে এবং ছাত্রদের জীবনের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা মাঠে থাকবো এবং আপনারা সর্বান্তকরণে আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।